নির্যাতিতার সুবিচারের দাবিতে আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট জুনিয়র ডাক্তারদের পাশাপাশি চল্লিশটিরও বেশি সংগঠন আজ এই মিছিলে ডাক দিয়েছে পুলিশ মিছিলের অনুমতি না দেওয়ায় আয়োজকরা আদালতে দ্বারস্থ হন রাজ্য সরকার আদালতে বলে পুজোর সময় এই ধরনের মিছিলে সৃষ্টি হবে। সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়বেন হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চ রাজ্যের যুক্তি খারিজ করে দিয়ে বলেছেন সাধারণ নাগরিকরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে পথে নামলে তাদের আটকানো সম্ভব নয় এটা তাদের সাংবিধানিক অধিকার পুলিশ যদি দুর্গাপুজোয় লক্ষ লক্ষ মানুষের ভিড় নিয়ন্ত্রণ করতে পারে তাহলে একটি মিছিল সামলাতে পারবে না কেন সেই প্রশ্ন তোলেন বিচারপতি বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট